প্রীতি রক্ষা একজন সিনিয়র মানুষের প্রতি কর্তব্যের যে শরীয়তে নির্দেশনা রয়েছে একসাথে বসবাস করলে সেই জায়গা থেকে তার প্রতি কর্তব্যবোধ থাকা উচিত তাছাড়া স্বামীর বাবা মা হিসেবে তাদের প্রতি কর্তব্যবোধ তাদেরকে শ্রদ্ধা করা তাদের খোঁজখবর এটি করা উচিত মুশকিল হলো এটুকু করার পরও অনেক শাশুড়িরা সেটাকে যথেষ্ট মনে করেন না তারা হয়তো তাদের ভুল ধারণার কারণে অনেক বেশি আশা করেন পুত্রবধূরও সাধ্য অনুযায়ী তাকে সন্তুষ্ট করার খুশি করার চেষ্টা করা উচিত তারপরে তিনি যদি অনেক বেশি আশা করেন যেটা আসলে তার প্রাপ্য নয় তাহলে সেক্ষেত্রে একজন পুত্রবধূর জন্য গুণাগার হবে না ইনশাআল্লাহ তাআলা আবুল কালাম লিখেছেন চার রাকাত বিশিষ্ট নামাজে চার রাকাতেই কি সূরা মিলাতে হবে চার রাকাত বিশিষ্ট নামাজ ফরজ নামাজে আপনি প্রথম দুই রাকাতে সূরা মিলাবেন এবং দ্বিতীয় দুই রাকাতে শুধু সূরা ফাতিহা পাঠ করবেন আফরিন ইরা আপনি লিখেছেন আমার ছেলের নাম আকিকার সময় যেটা রাখা হয়েছে এই নাম রাখতে চাচ্ছি না ছোট নামে জন্ম নিবন্ধন করাতে চাচ্ছি আমি কি করতে পারবো আকিকার সময় যে নামটা আপনি দিয়েছেন সেই নামটা যদি কোনো কারণে পরিবর্তন করতে হয় ধরুন সেটা অর্থবহ কোনো নাম নয় সেটা পরিবর্তন করা উচিত এরকম কোনো নাম তাহলে সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন সে রাইট সেই সুযোগ অধিকার আপনাকে শরীয়ত দিয়েছে কোনো অসুবিধা নেই এর জন্য আলাদা কোনো আকিকা দিতে হবে না তবে অর্থবহ এবং ভালো নামই আপনাকে রাখতে হবে এরপরে মাকসুরা জামান আপনি লিখেছেন সবসময় মৃত্যু ভয় কাজ করে তাই কোনো কাজে মন বসে না এমন হওয়ার কারণ কি আর এর থেকে বাঁচার উপায় কি মৃত্যুর ভয় এটা মৌলিকভাবে ভালো জিনিস যাতে একজন মানুষ সচেতন হতে পারেন সতর্ক হতে পারেন সাবধান হতে পারেন আল্লাহ ভীরু হতে পারেন এবং তার আখেরাতের পাথেয় সঞ্চয় করতে পারেন এবং দুনিয়াতে দুনিয়ার যে মোহ এটা থেকে তিনি মুক্ত থাকতে পারেন এই জন্য মৃত্যুর ভয়টা মৌলিকভাবে ভালো কিন্তু এটা ঠিক যে কিছু মানুষের মধ্যে মৃত্যুর ভয় আছে অস্বাভাবিকভাবে মানে এত ভয় হওয়াটা রীতিমতো দোষের রীতিমতো ত্রুটির এটা রীতিমতো অগ্রহণযোগ্য তো এরকম যদি মৃত্যুর ভয় কারোর মধ্যে কাজ করে তাহলে এটি অনেক সময় সেহেরের কারণে হয়ে থাকে ব্ল্যাক ম্যাজিক যদি কাউকে করা হয় অনেক সময় কারোর দেখা গেল মাথার চুল বা কাপড়ের অংশ ব্যবহৃত কাপড়ের অংশ ইত্যাদি কেটে নিয়ে সেখানে ব্ল্যাক ম্যাজিক করে বা বিভিন্নভাবে আপনার কবরে পুঁতে রাখা হয় এই ব্ল্যাক ম্যাজিকের উপাদান বা যেটা দিয়ে করা হয় সেটা কবরে পুঁতে রাখা হলে অনেক সময় এ ধরনের মৃত্যু ভীতি কাজ করে এবং মৃত্যু ভয় তাকে এত বেশি তাড়িয়ে বেড়ায় যে তার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয় তো সেরকম মৃত্যু ভীতি তো অবশ্যই প্রশংসনীয় এবং সেটি একটি সমস্যা তো এই সমস্যা থেকে উত্তরণের জন্য আপনি অবশ্যই রুকিয়া শরাইয়াহ বা শরাই ঝাড়ফুঁক করেন এমন কোনো রাতে শরণাপন্ন হতে পারেন ইনশাআল্লাহ বিদিল্লা এর মাধ্যমে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থ হওয়ার পথ দেখাবেন এবং আমি ব্যক্তিগতভাবে এরকম একাধিক রুগীকে চিনি জানি যে তারা এরকম মৃত্যুর ভয়ে এত বেশি ভীত যে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পথে তারা রুকিয়া করছেন এবং সুস্থতার দিকে অগ্রসর হচ্ছেন আলহামদুলিল্লাহ তো আপনি ঝাড়ফুঁকের সহায়তা নিতে পারেন আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করুন আমরা দোয়া করি